আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। ফ্রুট কাস্টার্ড পছন্দ করে না এমন মানুষ আমি খুব কমই দেখেছি। ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে এটা কিন্তু ডেজার্ট হিসেবে একদমই পারফেক্ট। মেহমানদারিতে এই ডেজার্টের কিন্তু তুলনা হয় না। খুব হেলদি এই মজাদার রেসিপিটা আমি খুব অল্প সময়ে তৈরি করেছি এবং ডিম ছাড়া। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার কিনলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মেক শিওর একটু খুঁজে খুঁজে ভালো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটাই কিনবেন। দেখতে পারছেন কতটা সুন্দরভাবে মিশে গিয়েছে আর এখানে কোনো লাম্পস নেই। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। এখন দুধটা জাল করে নিব, এই জন্য একটা প্যান মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 মিলি অর্থাৎ 1/2 লিটার দুধ। এই দুধটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল করে নিব এবং একটা বলক আসার জন্য অপেক্ষা করব। মিডিয়াম টু লো হিটে 5 মিনিট জাল করলেই কিন্তু বলক চলে আসবে। আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। একটু লেগে ধরলেই কিন্তু কাস্টার্ডের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দুধে বলক চলে এসেছে, আপনারা দেখতেই পারছেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না, অবশ্যই খেয়াল রাখবেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, ফলে যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে সো চিনিটা কম দিলেই চলবে। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি খেতে খুবই অসাধারণ লাগে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, জাল করছি ততক্ষণ যতক্ষণ না চিনিটা গলে যায়। আমার চিনিটা গুলে গেছে এবং জাল হয়ে গেছে, এখন আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব, এই জন্য একটু নেড়ে দিচ্ছি। এতক্ষণে কিন্তু তলানি জমে গেছে। এখন আমি এই দুধের মধ্যে আস্তে ধীরে কাস্টার্ড ঢালতে থাকবো এবং অনবরত মিক্স করতে থাকবো, নাড়া কিন্তু থামানো যাবে না। আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনাদের জন্য একটা টিপস হলো, আপনারা এই কাস্টার্ডটা দুধটা একটু ঠান্ডা করেও দিতে পারেন, এতে করে লাম্পস বাঁধবে না। আমি আপনাদেরকে ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আমার এই কাস্টার্ডে কিন্তু কোনো রকম লাম্পস নেই, অর্থাৎ খুব ঘন ঘন নাড়তে হবে। আপনারা চাইলে এখানে হুইস্ক ব্যবহার করতে পারেন। কাস্টার্ডটা একটু পাতলা থাকতে থাকতেই চুলার জালটা অফ করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া থামিয়ে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা পরে অনেকটাই ঘন হয়ে যাবে, এর জন্য পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেওয়া ভালো। ফলের জন্য এখানে আমি একটা বেদানা নিয়েছি, একটা কমলা লেবু নিয়েছি এবং এরই সাথে নিয়েছি একটা আপেল এবং সাদা আঙুর বা সবুজ আঙুর, যেটাই বলেন না কেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। আমি সব কিছুই ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে আপেলটা কিভাবে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন, আঙুরটাও কেটে নিয়েছি আর কমলালেবুর খোসাটা খুব ভালোভাবে ছেড়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেদানার কোয়াগুলো ছিঁড়ে নিয়েছি। এখন এই সবগুলো ফল আমি একটা বোলে নিয়ে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে মাস্ট বি তরমুজ, বাঙি বা যেগুলোতে পানি ছাড়ে সেই ফলগুলো নিবেন না, এতে করে কাস্টার্ডটা কিন্তু পাতলা হয়ে যাবে। ফলগুলো আমি মিক্স করে নিচ্ছি। আমি যে ফলগুলো নিয়েছি এগুলো যে নিতে হবে এমন কোনো বিষয় না, আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। অল্প করে কাস্টার্ড দিব আর মিক্স করে নিব, এতে করে খুব ভালোভাবে মিক্সটা হবে। অনেকেরই অভিযোগ থাকে কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে যায় এরপরে পানি ছাড়া শুরু করে। আসলে আপনারা যদি ঠিকভাবে
ফল নির্বাচন না করেন তাহলে কাস্টার্ডটা কিন্তু ভালো হবে না। অনেকে আছে ঈদের জন্য ঈদের আগের দিন কাস্টার্ডটা তৈরি করে, আসলে এটা একটু ইনস্ট্যান্ট তৈরি করলে খেতে ভালো লাগে। আমার কাস্টার্ডটা মেশানো হয়ে গেছে, এটা আমি এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে ফুড কাস্টার্ডটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর যে একটা কালার এবং সুগন্ধ, সেটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আজকে যে পরিমাণ ফুড কাস্টার্ড তৈরি করেছি, এটা দিয়ে 6 জনকে কিন্তু আরামে সার্ভ করা যায় এবং খুব ভালো মানের একটা আপ্যায়নের দৃশ্য বলা যেতে পারে। থিকনেসটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, ফল থেকে কিন্তু মোটেও পানি ছাড়েনি। আমার কাস্টার্ড সার্ভ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর টপিংটা লেবেল করে দিচ্ছি। এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটু ডেকোরেশনের জন্য সবগুলো ফল একটু একটু করে দিয়ে দিচ্ছি, এতে করে কাস্টার্ডটা সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা খেতেও সুন্দর লাগে, এটা আমার কাছে মনে হয়। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ডিম ছাড়া এই কাস্টার্ডটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ MNS কিচেনেও লাইক দিতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।